BPL এ প্লে অফ ম্যাচের খেলা শুরু হতে যাচ্ছে কাল থেকে সেরা চারটি দল এই খেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে কিন্তু BPL থেকে আমরা আসলে কি পেলাম আজকে 10 মিনিট শো এটাই আমাদের আলোচনার বিষয় এ নিয়ে আমাদের সঙ্গে আলোচনা অংশগ্রহণ করছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্পোর্টস এডিটর রাকিবুল হাসান রাকিবুল হাসান যদি ওইভাবেই বলি যে BPL থেকে কি পেলাম কি বলবেন দেখেন প্রশ্নটা খুব ছোট কিন্তু এর উত্তরের পরিসর অনেক বড় কারণ BPL কিন্তু অনেকগুলো বছর পার করে ফেলেছে 10টা আসর শেষ হয়ে গেছে এবং আরেকটা আসরও শেষ হওয়ার পথে যেমনটা আপনি বলছিলেন যে চারটা দল এখন লড়াইয়ের মধ্যে আছে সাতটা দল নিয়ে হয়ে থাকে BPL তার মধ্যে তিনটা দল ছিটকে গেছে এবং সেখানে একটা হচ্ছে এলিমিনেটর ম্যাচ এখন তো আসলে ফর্মুলাটা বদলে গেছে আগে একটা সময় আমরা এরকম টুর্নামেন্টে দেখতাম সেমিফাইনাল হতো দুটো সেমিফাইনাল থেকে ফাইনাল হতো এখন কিন্তু ক্রিকেটে এই বিষয়টা একটু বদলে গেছে যে প্রথম যে দুটো দল থাকে তারা বাড়তি সুবিধা পায় ফাইনালে যাওয়ার জন্য কারণ তারা একটা কোয়ালিফায়ার ম্যাচ খেলে একটা দল ফাইনালে চলে যায় আর একটা দল অপেক্ষায় থাকে যে তিন এবং চার এলিমিনেটর ম্যাচ খেলবে সেখান থেকে তার মানে এলিমিনেটর ম্যাচের একটা দলকে ফাইনালে উঠতে গেলে দুইটা ম্যাচ জিতে উঠতে হবে তো আগামীকাল হচ্ছে সেই ম্যাচটা প্রথমে এলিমিনেটর হবে এবং তারপরে কোয়ালিফায়ার এলিমিনেটরে যে মুখোমুখি হবে সেটা হচ্ছে বরিশাল এবং তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম আর আমরা যখন কোয়ালিফায়ারে যাব প্রথম দুটো দল তারা হচ্ছে রংপুর এবং তাদের মুখোমুখি হবে কুমিল্লা এবং এই যে একটা ফর্মুলা সেই ফর্মুলাতে এবারের আসর ভালো হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে BPL থেকে আমরা কি পেলাম এবার বলি বা সার্বিকভাবে বলি সেখানে একটা প্রশ্ন কিন্তু আছে এই কারণে আছে যে এই যে টি টোয়েন্টির ফর্মুলাটা আসার পরে ফ্র্যাঞ্চাইজি লিগ দিয়ে বিভিন্ন দল যে পরিমাণ এগিয়েছে বাংলাদেশ কি আসলে সেটা এগিয়েছে এটা একটা বড় প্রশ্ন তার কারণ হচ্ছে আপনি যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পারফরমেন্স দেখেন বা টোটাল টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশের পারফরমেন্স দেখেন যখন আমরা দেশ হিসাবে খেলতে যাই তখন যেহেতু বাংলাদেশের পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক না বা আমাদের যে প্রত্যাশা সেটা মেটাতে পারে না তখনই প্রশ্ন আসে যে BPL এর মানে ঘাটতি থাকার কারণেই কিন্তু সেই প্রস্তুতিটা হচ্ছে না তো ঘাটতিটা সেখানেই আমি যদি সহজভাবে যদি দর্শকরা জানতে চায় যে একটা এই ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগ যেটা সারা বিশ্বে এখন আয়োজন করে এ থেকে আসলে আমরা কি পেতে চাই আসলে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে কোন জিনিসগুলো আসলে পাওয়া উচিত ছিল আমাদের দেখেন এক্স্যাক্টলি বলতে গেলে প্রথমে যে ক্রিকেট বোর্ড যে যে দেশের ক্রিকেট বোর্ড আয়োজন করে তারা প্রথমে চায় কিন্তু অর্থ এবং তাদের যে ফিলোসফি সেটা হচ্ছে এই টুর্নামেন্টটা দিয়ে তারা অর্থ উপার্জন করবে এবং সেই অর্থটা ওই দেশের ক্রিকেট ডেভেলপমেন্ট বা ক্রিকেটের অন্য বিষয়ে ব্যয় হবে বাংলাদেশও কিন্তু সেই একই কনসেপ্টে শুরু করেছিল আপনি যদি পায়োনিয়ার লিগ ধরেন তাহলে সেটা কিন্তু IPL মানে মডেলটা প্রথম থ্রু করেছিল ভারত IPL দিয়ে তারপরে সেটা থ্রু আউট যে ক্রিকেটিং ওয়ার্ল্ড সেটা ছড়িয়ে গেছে এখন বাংলাদেশ BPL যখন প্রথম দিকে আমি প্রথম দিকের আসরগুলোর কথা বলছি তখন কিন্তু BPLকে ধরা হতো IPL এর পরে সর্বোচ্চ এক দুটো আসর মানে বিগ ব্যাশ অস্ট্রেলিয়া অনেক আগে থেকে হয় তারপরই বাংলাদেশের এই লিগটা আবেদন ছিল কিন্তু ইন কোর্স অফ টাইম আমরা বর্তমানে যেটা দেখছি যে BPL অনেকটা পিছিয়ে পড়েছে এবং সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু স্বীকারও করে যে বাংলাদেশ আসলে সেই আগের মতো ধরে রাখতে পারেনি তার অনেক কারণ আছে কারণ অনেক পাওয়ারফুল দেশ আমি পাওয়ারফুল বলতে বোঝাচ্ছি ইকোনমিক্যাল কনটেক্সটে সেই সব দেশ যখন এই ফ্র্যাঞ্চাইজি মডেলে চলে এসেছে তখন বাংলাদেশ আসলে তার সঙ্গে পুরোপুরি পাল্লা দিতে পারেনি আর আপনি যে প্রাপ্তির কথা বলছেন সেই অর্থের পাশাপাশি আরেকটা বিষয় থাকে যে ক্রিকেটে যে এখন আসলে টেস্ট ম্যাচও হয় টি টোয়েন্টির মোডে ওয়ানডে তো আরও আগেই চলে গেছে ওরকম একটা জায়গায় ফলে পাওয়ার ক্রিকেটের যে ব্যবহারটা হয় সেই পাওয়ার ক্রিকেটের ব্যবহারের সঙ্গে ক্রিকেটাররা যাতে অ্যাডাপ্ট করতে পারে সেই জন্যেই এই ফ্র্যাঞ্চাইজি আসরগুলো ব্যবহৃত হয় কিন্তু সেক্ষেত্রেও বাংলাদেশের একটা ঘাটতি দেখেন আপনি এই মৌসুম না শুধু বাংলাদেশের তিনটা ভেন্যুতে খেলা হয় ঢাকা চট্টগ্রাম এবং সিলেট তার মধ্যে দেখেন ঢাকার উইকেট সবসময় প্রশ্নবিদ্ধ আপনি এবার যদি দেখেন এতগুলো ম্যাচ হয়েছে আর মাত্র চারটা ম্যাচ বাকি আছে এই পর্যন্ত 200 উপরে রান হয়েছে মাত্র তিনবার মাত্র তিনটা 239 219 211 এই তিনটা ইনিংস আছে এখন এইটাই যদি আপনি IPL এর একটা আসরের সাথে তুলনা করেন কিংবা ওই যে সাউথ আফ্রিকা টুর্নামেন্ট হয় দুবাই টুর্নামেন্ট হয় এই জায়গাগুলোর সাথে তুলনা করলে দেখা যায় সেখানে 8-10-15টা এরকম 200 উপরে ইনিংস আছে ফলে উইকেট এখানে একটা প্রশ্নবিদ্ধ এবং বাংলাদেশে আমি যদি সোজাসাপটা বলি তিনটা ভেন্যুতে খেলা হয়েছে তার মধ্যে শুধুমাত্র চট্টগ্রামের উইকেট ডিমান্ডটা ফুলফিল করতে পেরেছে সেখানে রান হয়েছে এর বাইরে ঢাকা এবং সিলেট এবারও প্রশ্নের মুখে থেকে গেল যতক্ষণ পর্যন্ত আপনি তিনটা ভেন্যুকেই সলিড টি টোয়েন্টি উইকেট না দিতে পারবেন ততক্ষণ কিন্তু চাওয়াটা পূরণ হবে না না এটা আমাদের এখানে উইকেট নিয়ে একটা বড় সমালোচনা জায়গা আছে এটা নিয়ে হয়তো বড় পদ্ধতিতে আমরা আরও বড়ভাবে বড় পরিসরে আলোচনার একটা সুযোগ থাকবে তো এবারের BPL এর যদি আমরা তাকাই তাহলে দেখা যাচ্ছে শুরুতেই কিন্তু এক ধরনের উত্তেজনা ছিল যে মাশরাফি খেলতে পারছে না তাকে কেন দলে রাখা হচ্ছে যে তাহলে তো একটা প্লেয়ারের জায়গা নষ্ট হলো প্লাস সাকিব আল হাসান উনি চলে গেলেন ট্রিটমেন্টের জন্য তারপরে কিছুদিন তার মধ্যে একটা গ্যাপ ছিল তার পারফরমেন্স খারাপ ছিল
তো এর মধ্যে নানা ধরনের আলোচনার মধ্যে হঠাৎ করে এসে আবার হাতুরুসিং বললেন যে তিনি আসলে বিপিএল হচ্ছে দেখলে রিমোটের চ্যানেল চেয়ে, মানে তিনি বিপিএল দেখেন না। তো দেশের প্রধান কোচ যখন এই মান মানে এই ধরনের কথা বলছেন একটা বিপিএল এবং প্রধান একটা আয়োজন নিয়ে, তখন কি আসলে এটা কি প্লেয়ারদের উপরে আয়োজনের আয়োজকদের উপরে বড় প্রভাব পড়বে না এটা নিয়ে? দেখেন, কোনো সন্দেহ নেই, আমি সরাসরি আগে একটা কথা বলতে চাই। এই যে ইন্টারভিউটার কথা বলা হচ্ছে, যেটা ক্রিকইনফো যে ওয়েবসাইটটা ক্রিকেটের সবাই ফলো করে, সেরকম একটা জায়গায় যখন তিনি দেশে ফিরে এসে এই কথাটা বললেন, এক্ষেত্রে অবশ্যই ক্রিকেট বোর্ডে তার কাছে জবাবদিহিতা চাওয়া উচিত। কারণ কেউ তো ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বে না, আমরা অনেক সময় কিন্তু হাতুরুসিংহের এরকম আচরণ দেখে থাকি এবং সেটা অতীত রেকর্ডও তাই বলে, কিন্তু এই জিনিসগুলো যদি অ্যাড্রেস না হয় এবং যদি খুব কড়া ভাষায় অ্যাড্রেস না হয় তাহলে কিন্তু এই সমস্যা কাটবে না। কোনো সন্দেহ নেই, ক্রিকেট বোর্ডই তো স্বীকার করছে যে বিপিএল আমরা যেভাবে শুরু করেছিলাম এখন সেভাবে নেই, আমরা নিজেদেরকে একটু আস্তে আস্তে গুটিয়ে এনেছি। তো এটা তো কোচেরও জানা থাকার কথা, বিসিবি তো জানেই, ফলে সেই জায়গায় কোচ কেন এরকম কথা বলবেন? এবং আমরা আমাদের মতো করে তৈরি হবো, আমরা আমাদের ঘাটতি নিয়ে আলাপ করব, আমরা আমাদের দুর্বলতা স্বীকার করব, কিন্তু তার মানে তো এই না যে আমরা সেটা নিয়ে প্রশ্ন তুলে বসবো। হাতুরুসিংহে যে জায়গাটা সত্যিকার অর্থে এক কথায় অন্যায় করেছেন। আর তার পাশাপাশি আপনি যেটা বলছিলেন যে এর আগে শুরু থেকে যে মাশরাফির, অবশ্যই আমিও মনে করি মাশরাফির এই বিপিএলে খেলা উচিত হয়নি, কারণ তার যে ফিটনেসের অবস্থা, নির্বাচন গেল এবং তিনি তো এবারই এমন না যে প্রথম ইলেকশন করছেন, তিনি এর আগে মানে তিনি তো রাজনীতিতে অ্যাক্টিভ, সাকিব এবার প্রথম করলেন, যে কারণে তিনি একটা বড় সময় নির্বাচনী মাঠে কাটানোর পরে যখন ফিরলেন তখন তার কিছু ফিজিক্যাল ঘাটতি তৈরি হলো এবং তারপরে তার চোখের সমস্যাটা বেরোলো, যে কারণে কিন্তু পরবর্তীতে তিনি কিন্তু রিকভার করে ফেলেছেন। আর তার পাশাপাশি যেটা মানে মূল আলোচনার বিষয় যে বিপিএলের এই ঘাটতিগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব, কাজ করতে পারি, কিন্তু হাতুরুসিংহের এই বিষয়টা একেবারেই মানে নিন্দনীয়ই বলা যায়, এটা কোনোভাবেই কোনো যুক্তিতে পড়ে না। একটা প্রশ্ন অবশ্য আপনার কাছে কিছুটা এসে গেছে, তাই একটু যদি আমি ভিন্ন দিকে যাই যে বিপিএলের এইবারের আসর থেকে কি আমরা কোনো নতুন ভালো প্লেয়ার পেলাম, যে আপনার মনে হতে পারে যে যিনি নেক্সট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বা বিশ্ব পরিসরে একটা জায়গা করে নিতে পারে একেবারেই নতুন? ডেফিনেটলি একটা প্লেয়ারের কথা এর মধ্যে তার কোচ একটা বড় স্টেটমেন্ট দিয়েছে, জাকের আলী অনেক নামে একজন ক্রিকেটার আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের, এবং মজাটা হচ্ছে বাংলাদেশের যে টিপিক্যাল দল গঠন প্রক্রিয়া সেখানেও কুমিল্লার কোচ সালাউদ্দিন তিনি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এই কারণে দেখেন, টি টোয়েন্টিতে বিভিন্ন দল নির্বাচনের ক্ষেত্রে কোচরা বা ম্যানেজমেন্ট একটা বিষয়কে প্রায়োরিটি দেয়, সেটা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার, কারণ মোট রান দিয়ে এখানে কোনো আলোচনা হবে না, মোট রান দিয়ে আলোচনা করতে গেলে কোনোভাবেই মানে টি টোয়েন্টি মুটকে জাস্টিফাই করা যায় না, কারণ এখানে বেশিরভাগ রান হবে এক দুই তিন থেকে, তাহলে যে প্লেয়ারটা ছয় সাতে নামবে ওয়ান ডেতে কিন্তু তার অনেক সময় অপরচুনিটি আসে, টি টোয়েন্টিতে কিন্তু আসে না, ফলে তার কাছে ডিমান্ড থাকে অনেক ক্ষেত্রে যে সে দশ বল খেলে প্রয়োজন তিরিশ রান করবে। এখন জাকির আলী অনিকের যে কথাটা বলছিলাম, তিনি মোট বারোটা ম্যাচ খেলেছেন, ১৭৯ তার মোট রান, খেয়াল করে দেখেন এমন কোনো বড় রান, বড় রান না, মানে সর্বোচ্চ ইনিংস ৪০, মানে কোনো ৫০ নাই, কিন্তু তার এভারেজ শুনলে আপনি অবাক হবেন, এভারেজ হচ্ছে ৯০। এই ৯০ এভারেজ মানে হচ্ছে তিনি সিংহভাগ ম্যাচে নট আউট ছিলেন, সেগুলো দিয়ে ভাগ হয়নি। আচ্ছা, স্ট্রাইক রেট হচ্ছে ১৫১, নাইস, ফলে এই যে প্লেয়ারটা তাকে অবশ্যই টি টোয়েন্টিতে তিনি ডিজার্ভ করেন, এবং তিনি নিজে মানে তাকে যখন প্রশ্ন করা হচ্ছে তিনি বলেছিলেন সময় আসবেই, যখন আসবে তখন আমি খেলবো, কিন্তু কোচ সরাসরি বলেছেন যে জাকির আলী অনেকের দিকে কেউ তাকাচ্ছে না, নির্বাচকরা তাকাচ্ছে না, ঠিক হচ্ছে না। আবার একজন খেলোয়াড়কে নেওয়া হয়েছে বোলিংয়ে, আলিস আল ইসলাম, যিনি মিস্ট্রি বোলার হিসাবে ট্রিটেড হন, তিনি কিন্তু এমন না যে অনেক লম্বা পারফর্মার, অনেকদিন আগে একবার জাতীয় দলে খেলেছিলেন, বড় একটা গ্যাপ ছিল, কিন্তু মিস্ট্রি বোলার বলতে আমরা যেটা বুঝি নর্মালি মানে সবারই মনে থাকার কথা অজন্তা মেন্ডিস যখন শ্রীলঙ্কায় খেললো, ঠিক আছে, বা এরপরে ওরকম এসেছে, কিন্তু সুনীল নারিন যিনি ওয়েস্ট ইন্ডিজে খেলেন, এই মিস্ট্রি বোলাররা টি টোয়েন্টিতে খুব কাজে লাগে। আমাদের আলিস আল ইসলামকে দিয়ে সেই স্বপ্নটা দেখা হচ্ছে, তাকে রাখা হয়েছে। আর আরেকটা হচ্ছে এবার শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজটা আসবে সেখানে একটু আগেভাগে দল ঘোষণা করায় আপনি তানজিদ তামিমকে টি টোয়েন্টিতে রাখা হয়নি, কিন্তু তিনি সেঞ্চুরি করেছেন, টপ রান গেটার হতে যাচ্ছেন। আর আপনি প্রথমে একটা কথা বলেছিলেন, সেই জায়গাটা একটা মানে আসলে প্রশ্ন থেকে যায় যে সবচেয়ে বেশি রান করেছেন তামিম ইকবাল, যিনি টি টোয়েন্টি এখন খেলছেন না, এবং যার অ্যাপ্রোচ নিয়েও টি টোয়েন্টির ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েও অনেক কথা আছে যে তিনি একটু স্লো খেলেন বা ওরকম টি টোয়েন্টির দাবি মেটান না, তিনি যখন টপ স্কোরার থাকেন লিস্টে তখন কিন্তু বাকিদের নিয়ে একটা প্রশ্ন ওঠে, যে আমরা যে ইয়াং লটের কথা বলছি, ফিউচার অংশটার কথা বলছি, তারা আসলে এই আসন নিয়ে বা টি টোয়েন্টি নিয়ে কেন মানে তামিমের পিছনে তো থাকার কথা না, অবশ্যই তারা থেকে যাচ্ছে, এই জায়গাটাই একটা, এটা একটা সার্বিক ঘাটতি, এই ঘাটতিটা হয়তো একদিনে পূরণ হবে না, কিন্তু এটা অ্যাড্রেস করাটা জরুরি। এবার আসরের একটা দিক ছিল যে প্রফিট শেয়ারিং নিয়ে বেশ এক ধরনের কথাবার্তা হচ্ছিল আলোচনা, এটা আসলে কি বা এটার সমস্যাটা কোথায়? দেখেন, অন্য দলগুলো যেটা হয় যে বিপিএল মডেলটা এমন যে প্রপার্টিটা ক্রিকেট বোর্ডের, যে যার ক্রিকেট বোর্ডের, কিন্তু তারপরও সেখানে আলাদা একটা গভর্নিং কাউন্সিল থাকে যারা এটা করে, এবং এটার মূল স্টেক হোল্ডার কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা,
তারা তাদের একটা ব্র্যান্ড বিল্ড আপ করে। এই ব্র্যান্ড বিল্ড আপে আপনি যদি দেখেন, আপনি কতদিন ধরে কলকাতা নাইট রাইডার্স নামটাই দেখছেন, তাই না? ফর এ লং টাইম। তো এইভাবে বাংলাদেশের ক্ষেত্রে এটা কুমিল্লা ভিক্টোরিয়ানস তারা দাবি করতে পারে যারা লম্বা সময় ধরে আছে, কিন্তু এর মাঝখানে রংপুর রাইডার্স কিছুদিন আছে, একটা সময় ঢাকা যে কত নামে খেলেছে তার কোনো হিসাব নেই, অনেকবার চেঞ্জ হয়েছে। রাজশাহীর একটা টিম ছিল, এখন আর ওইভাবে রাজশাহীর টিম পাওয়া যায় না। সিলেটের নাম অনেকবার বদলেছে, এবং এই নাম বদলানো মানে হচ্ছে মালিকানাও বদলানো। ফলে আপনি যখন বারবারই মালিকানা বদলাবেন তখন কিন্তু ওনারশিপটা তৈরি হয় না, এবং যখন ওনারশিপ তৈরি হয় না তখন কিন্তু তারা যে ক্রিকেট ডেভেলপমেন্টে কাজ করবে সেটা হয় না। এখন প্রশ্নটা হচ্ছে এই জায়গাটায় ক্রিকেট বোর্ডকে আগে স্টেপ নিতে হবে। এখন কুমিল্লা যেহেতু দীর্ঘদিন একভাবে ব্র্যান্ডটা বিল্ড আপ করেছে, তারাই দাবিটা তুলেছে যে আপনি যদি রিয়েলি এটা সাস্টেনেবল করতে চান তাহলে আপনাকে প্রফিট শেয়ারিংয়ে যেতে হবে, যেটা অন্য লিগগুলো করে। প্রফিট শেয়ারিং মানে হচ্ছে যে এখানে টিকেটের যে একটা অংশ, ম্যাচ প্রতি টিকেটের অংশ তারা দাবি করবে, তার পাশাপাশি সেন্ট্রাল যে স্পন্সর সেখান থেকে একটা রেভিনিউ তারা নিবে এইভাবে, এবং তখন দলগুলো লাভবান হবে। আমরা বারবারই একটা কথা বলি বা শুনে থাকি যে বিপিএল থেকে দলগুলো লাভবান হয় না। লাভবান মানে হচ্ছে ইকোনমিক লাভবান, তারা হয়তো একটা নেম ফেম পায় কিন্তু ইকোনমিক লাভবান হয় না। কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি মডেল, বিপিএল টাইপের মডেল যদি আপনি টিকিয়ে রাখতে চান তাহলে দলগুলোকেও এটা ব্যবসা হিসাবে লাভ করাতে হবে, সেই দায়িত্বটাও একটু হলেও বিপিএল মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেই যায়। লাভ না থাকলে তো সে দীর্ঘমেয়াদে আপনি যেটা বলছিলেন ওই জন্যই বারবার চেঞ্জ হচ্ছে, ওই জন্যই বারবার চেঞ্জ হচ্ছে। ধন্যবাদ রাকিবুল হাসান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের মতো আয়োজন, দেখা হবে পরের পর্বে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।